তো মোটিভ দিতে হবে না তুই বস বসে নরমাল কর এই যে আবার ভিডিওর মধ্যে হাস দাদবের করে হাস Hi everyone, welcome or welcome back to my channel. তো আমি জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম আর এরপর আমি যাবো সুদীপদের বাড়িতে কারণ ওদের বাড়িতে আজকে মোমবাতি চোদ্দ প্রদীপ এগুলো দেওয়া হবে প্লাস ফেরার সময় আমরা বেশ কিছু বাজি কিনে এনেছি তো সেগুলো ফাটাবো অ্যান্ড কালকে আমরা গেছিলাম ঠাকুর দেখতে যার ব্লগটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে মিনি ব্লগ সেটা অবশ্যই দেখে নিও আর বাড়ি ফিরে এসে দেখি যে আমার এই পার্সেলটা এসেছে কালার এসেন্স থেকে তো অবভিয়াসলি এটার আনবক্সিংও আমি শেয়ার করবো খুব শিগগিরই তো চলো চটপট আজকে যাওয়া যাক রাস্তা দিয়ে যেতে যেতেই কালীপুজোর পুরো ভাইবসটা পাওয়া যাচ্ছিল আর দেখো বনগার বড় মা তো আমরা চলে এলাম বাজির দোকানে বাজি কিনবো বলে বাট কাকুকেই আমরা খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি উনি এলেন কত করে বলছে এটা চোরকি দেখি দেখি 130 এরটা এগুলো ভালো হবে তো আর এগুলো কত 130 10টা ওগুলো অনেকক্ষণ বেশি থাকবে এই যদি বাইজেন্স না ফাটে কালার ফুল যদি হয় আমার এই কালারটা খুব একটা ভালো লাগে না এমনি যে আলো আলো হয় নরমাল গুলো বেশি ভালো লাগে এটা কি নিবি তো হ্যাঁ তাহলে এই একটা রাখো কালারিং একটা নে আর কালারিং ভালো লাগে ভালো এই বাজিগুলো আমরা কিনে নিয়েছি এবারে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে সো লেটস গো সুদীপ আজকে পাঞ্জাবি পরবে তো ওদের বাড়িতে এসে আমি চুজ করে দিছিলাম যে কোনটা পরলে ভালো লাগবে তো এবারে আমি একটু টাচ আপ করে নিতে শুরু করলাম কারণ কিছু ফটোস ক্লিক করব একটু শর্টস নেব আর অবভিয়াসলি যেহেতু ব্লগ করছি তোমাদের সঙ্গে একটু প্রেজেন্টেবল তো দেখাতেই হয় সেজন্য একটুখানি টাচ আপ করে নিচ্ছি জাস্ট একটুখানি আর এই জামাটা তো আমি কালীপুজোর দিনও পরেছিলাম এবং জামাটা আমার এতটা ভালো লেগেছে যে আমি আরও একবার পরার লোভ সামলাতে পারলাম না তাই আরও একবার পরে নিলাম মাস্কারা লাগানোর সময় এরকম একটা কিম্ভূত মার্কা মুখ না করলে আমার জানি মাস্কারা লাগানোটাই ভালো লাগে না একটা ছোট্ট টিপ আর লিপস্টিক দিয়েই আজকের লুকটা শেষ করছি আর লিপস্টিক লাগানোর সময় আমি মুখটা আরও অদ্ভুত রকমের করি সেজন্য আর দেখালাম না তো আমি ফুল রেডি আমি বেশি কিছু করিনি জাস্ট একটুখানি পাউডার লাগিয়ে একটু ব্লাশ লাগিয়েছি দেন লিপস্টিক অ্যান্ড একটু কাজল আর আইব্রোজ তো এবারে আমি যাবো নিচে কারণ ওখানে অলরেডি সবাই প্রদীপ জ্বালানো স্টার্ট করে দিয়েছে আই এম গেটিং লেট সো ইয়া অনেকটাই হয়ে গেছে কাকিমা ধরাবে না নিচে চল নিচে গিয়ে ধরাবো এটা এভাবে রাউন্ড করে দে একটু সাইডে দি যাতে হচ্ছে দুটো একসাথে চলে আসে ওই রাউন্ডটা কর ওই জায়গাটা একটু কর ওইটা না সাজানো কমপ্লিট তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সাজানোটা কেমন লাগলো তুলসী মঞ্চেও প্রদীপ জ্বালানো স্টার্ট হয়ে গেছে এটা কত প্রদীপ 5 মিনিট ব্যাপার হতে বলি দেবে 5 মিনিট দেখি বল না বলবে না এটা গোম একটু গুনে বলো হ্যাঁ সব দিয়ে দেবো 12 19 20 21 22 23 24 25 26 27 28 টা 28 প্রদীপের এই জিনিসটাকে দেখতে এত সুন্দর লাগছিল প্রদীপগুলো জ্বালানোর পরে যে জাস্ট মন ভরে দেখার মতো কাকিমা তোমার কিন্তু দেখা যাবে নরমালি যেটা করছো সেটাই করো আমি এগুলো আড্ডা মেরে বললাম তুমি যা করছো করো তুমি আর কাকু মিলে দাও হ্যাঁ দাও আর আমিও চলে গেলাম একটা প্রদীপ দিতে আমার তো সবসময় এসব প্রদীপ দেওয়া মোমবাতি জ্বালানো আলো আনন্দ এসবই ভালো লাগে তাই আমি এগুলো করি
হাসি মুখে সুন্দর করে। আরও কয়েকটা মোমবাতির প্যাকেট ছিল, সেই জন্য সেগুলো আমি চটপট বসিয়ে দিলাম, তারপরে একসঙ্গে সবাই মিলে ধরাবো। তো সব মোমবাতি আর প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবারে আমরা বাজি ফাটাবো। তো স্টার্ট করলাম চটপটি দিয়ে, এবং এবারের বাজিগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। তারপর আমরা চারজন মিলে রং মশাল ধরাছিলাম, আর কাকু আমাদের ভিডিও করে দিচ্ছিল। ফাইনালি আমাদের প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো কমপ্লিট, বাজিও ফাটিয়েছি, প্রচুর বাজি ফাটিয়েছি, প্রচন্ড। অবশ্য আমরা দুজন সেরকম একটা ফাটাইনি, আমরা ভয় পাই। কাকু আর সুদীপই বেশি ফাটিয়েছে, কাকিমা ফাটিয়েছে দুটো, কাকিমা সহজ আছে, বাট আমরা দুজনে খুবই ভয় পাই। তাও অনেক কষ্টে একটা চটপটি আর কি ফাটালাম, একটা টুবড়ি ফাটালাম, আর আমাদের ওই ছোটবেলার বাজি, তারাবাজি, মশলাবাজি এগুলোই ফাটালাম। এরপরে আমরা কি করবো, চা খাবো, কাকিমা চা করছে আর মুড়ি মাখাবে ভালো করে বেশ আম তেল দিয়ে, সেটা আমরা সবাই মিলে খাবো। অ্যান্ড ইয়া, ছোট করে আজকে একটা ভ্লগ করলাম, দেখা যায় মুসে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। সো ইয়া, ছোট করে আজকে একটা ভ্লগ করলাম, খুবই ছোট হবে আই থিঙ্ক, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল, আর অদিতিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওর চ্যানেল হচ্ছে রিমি স্টোরি, ও একটা মিনি ভ্লগ শুট করেছে, ও পোস্ট করবে, সেখানেও তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো আর কন্টেন্ট গুলো চেক করো। ইয়া, আজকের ভিডিও করবে কিন্তু, অবশ্যই করবে, থ্রেড ওপেন থ্রেড। এই ছিল আজকের ভ্লগ, আমি আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভ্লগে, টাটা।